আগুনটা ধরিয়ে দিলাম, দেখি কি করতে পারি। সাথে থাকে, এখন হঠাৎ করে চা খাইতে মন চাইলো। আগুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, একটু সিরা বেজে নিই। সিরাটা বেজে নিয়ে, সিরা ছিল না, রুবেলের মা অনেক দূর থেকে যাইয়া সিরাটা নিয়ে আসছে, তা আমি এই সিরাটা ভাজবো। সিরাটা ভেজে চা খাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি এখন সিরাটা ভেজে নেব। আমি কিভাবে সিরাটা রেডি করব দেখেন আপনারা। খুব বেশি আগুন দেব না, মিডিয়াম করে দিলে তাড়াতাড়ি একটু হয়ে যাবে। সিরা পাজা দিয়ে কখনো কেউ চা খেয়েছেন কিনা জানাবেন। হঠাৎ করে মন চাইলো চা, অবশ্য সকালে ঘুম থেকে উঠে আমি খেয়েছি। এখন সবাই গেছে বাইরে, ফারিহা, নাদিব, আরাশ, আরাশের আম্মু, ওরা জন্মদিন খেতে গেছে। আমি একটু শরীর খারাপ থাকাতে আর গেলাম না, তো চিন্তা করলাম আস্তে আস্তে চা খাই আর আপনাদের জন্য একটা চায়ের ভিডিও বানাই। চা সবসময় খাওয়াই হয় না, বানানো হয় না। অনেক মানুষ আছে অনেক সময় অনেক চা বানায়, বেশি বেশি চা খায়, তা এত বেশি চা খাই না। একটু ঘি দেবো আমি সিরাটাতে, হালকা একটু ঘি দিয়ে নেব। এই যে দেখেন, বেশি দেব না, অল্প একটু ঘি দিলে ঘ্রাণটা হবে। এই জন্য আগুনটা এখন কমিয়ে দেব, সিরাটা ভাজা হওয়া লাগবে ঘির মধ্যে। এই জন্য হালকা একটু ঘি দিলে একটু ঘ্রাণ লাগবে খেতে, খেয়ে দেখবেন এরকম অনেক ভালো লাগবে, অনেক বেশি ভালো লাগবে। আমি খাই কিন্তু কখনো ভিডিও করি না, ভিডিও করা হয় না, প্রায় সময় খাই কিন্তু ভিডিওটা করা। আর একটু দিয়ে দিলাম, কম হচ্ছে মনে হয়। এই জন্য তো প্রায় সময় করি কিন্তু ভিডিওটা আর করা হয় না, এই জন্য দেখানি হয় না আপনাদেরকে। এই ঘি দিয়ে ফুরা এমনি খোলা সিরাটা এনে একটু নাড়াচাড়া করে ময়লাটা বের করে ফেলে দিয়ে তারপর ঘি দিয়ে একটু ভেজে নেবেন। আগুনটা মিডিয়াম আঁচে রাখবেন, কারণ মিডিয়াম আঁচে না রাখলে কখনোই মজা হবে না জিনিসটা খেতে, ভালো লাগবে না। আগুনটা যদি মিডিয়াম আঁচে থাকে তা আপনারা মজা পাবেন, সব দিকে মিলে ওভারঅল অনেক ভালো লাগবে। এই এটা প্রায় হয়ে আসছে, অনেকটুকু হয়ে আসছে। আগুনটা স্লাইট আর একটু বাড়াই দিয়ে দেখি কেমন হয়। হ্যাঁ, একটু বাড়াই দিলাম। আসলে ইদানিং ভিডিও তৈরি করা হয় না, ওই যে একটু শরীর খারাপ বলছিলাম আপনাদেরকে, ওই শরীর খারাপ থেকে এখন আর ভিডিও তৈরি করা হয় না, আর ছাড়া হয় না। তবে চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও যেন ছাড়তে পারি, কিছু যদি করতে না পারি রান্নাটা যেন আপনাদেরকে শেয়ার করতে পারি। আমার ভাই, বন্ধু, ছেলে, মেয়ে, আমার অনেক নাতি আছে, লাইভে গেলে দেখা যায়। আমার নাতিদের বলছি সবাই যেন আমার ভিডিওটা দেখেন এবং ফলো সাবস্ক্রাইব যেন করেন। যেখানে যাবে আপনি যদি ফেসবুক থেকে দেখেন ফলো করবেন, লাইক কমেন্ট দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাইলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিবেন। তাইলে আপনাদের মাঝে আমি থেকে গেলাম, মনে হচ্ছে অনেক সুন্দর একটা গ্রান হয়েছে। এই গ্রানে গ্রানে এই গ্রানে থাকতে থাকতে আমি হালকা একটু চিনি দিয়ে নেব, বেশি না, হালকাই দিচ্ছি। হ্যাঁ, খুব বেশি দিলে আবার হবে না, এই জন্য কমে দিচ্ছি। চিনিটা গিয়ে হয়তো পুড়ে যেতে পারে, এই জন্য আমি হাতে একটা ন্যাকড়া নিয়ে নিচ্ছি আগে, যেন চিনিটা গিয়ে পুড়ে যদি, বললাম না চিনি দেওয়ার সাথে সাথে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনারা যেন পুড়ে না এই ব্যবস্থাই করবেন। আমি নামিয়ে ফ্রিতে বসিয়ে দিলাম চাতাপে, একটু আগুন দেব কারণ তাড়াতাড়ি হওয়া লাগবে। এই জন্য আমার সিরা ভাজা শেষ, একটু আগুন দিয়ে দিলাম চাটাতে, হয়ে যাক। আপনারা সাথে থাকেন, আমি আজকে দুধ চিনি একসাথে দিয়ে চাটা বানাবো। দুধটা দিয়ে দিলাম, মনে হচ্ছে আর লাগবে না, তারপরে দিলাম আর কি। আমি একটু দুধ বেশি খাই তাতে। এই হলো আমার কাপটা,
আমার কাপটা আমি রেডি করে রাখলাম এখানে, দুধটা পাক উঠে গেলেই আমি চা পাতাটা দেব। এখানে জানালা দিয়ে অনেক আলো আসে, এই জন্য জানালা দিয়েই আমি কাজটা করতেছি। ওরা আস্তে আস্তে আমার চা বানানোর, চা খাওয়ার সব শেষ হয়ে যাবে। চা পাতাটা দেব এখন, এই যে চা পাতাটা দিয়ে দিচ্ছি। দুধ চিনি এভাবে দিলে চা পাতা খুব বেশি লাগে না, আমি 1.5 চামচ চা পাতা দিলাম। আগুনটা কমিয়ে দিলাম, এখন হয়ে যাবে চাটা। সাথে থাকেন, চাটা নিয়ে সাথে থাকেন। আমি তো বুঝতেছি না চাটা কেমন হলো, দেখে নেই। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে চাটা, বোঝা যাচ্ছে। একটু হোক কালার হয় নাই, আশা করছি চাটা তখন হয়ে গেছে। তারপর আর একটু নাড়াচাড়া দিয়ে দেখি, আগুনটা একটু কমানো। তবে আমি চাটা চিনি চাটাই খাই, আমার চিনি চাটাই ভালো লাগে। আমি বেশিরভাগ সময় চিনি চাটাই খাই, বা আমেরিকা থেকে আনা একটা সুগার আছে ওইটা অ্যাড করে তারপরে চা খাই। তো ওটা আমি খুঁজে পাইছি না, চাইলা কোথায় রাখছে। ও তো মাঝে মাঝে আমাকে চা বানাইলে ওইটা বের করে দিয়ে দেখছি, যদি পাই ওটা দিয়ে খাবো, আর না পাইলে তো কিছু করার নেই। তা আগুনটা একটু বাড়াই দিলাম, সালিগারটা হয়ে যাক। হয়ে গেছে চাটা আমার, হয়ে গেছে চাটা, হয়ে গেছে। আমি এখন চাটা ঢেলে নেব, মজার একটা চা হয়েছে, অনেক মজার, একদম পুরো কাপ চা আমি খাব। তো এখন যখন পাচ্ছি না, তাহলে এখান থেকে হালকা একটু চিনি মিশিয়ে নেই, সুগারটা হইলে ভালো হয় খেতে। সামান্য একদম একদম হালকা একটু চিনি মিশিয়ে নিচ্ছি, চাটা করা শেষ। আমার ইচ্ছা ছিল একটা রুটি দিয়েই খাবো, কিন্তু খেলাম না রুটি দিয়ে, চাটা এটা দিয়েই খেলাম। আমি এর মধ্যে একটা বাটির মধ্যে আমি আমার এটা নিলাম, দুইটাই নিলাম, একটা ট্রেতে উঠিয়ে নিচ্ছি দুইটাই। এখন চলুন আমি বসে বসে আস্তে আস্তে চাটা খাবো। আর আপনারা সবাই কেমন আছেন জানাবেন, আমার চা তৈরি করা কী অবস্থা, কেমন হইলো, ভালো হইলো কি খারাপ হইলো, ভিডিও কমেন্টের মাধ্যমে সবাই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।